সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং এর কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশনে স্বাগতম। থাকছি আমি রোকাইয়া ইসলাম। রোজকার সাধারণ জ্ঞান আয়োজনটিতে আমরা মূলত আলোচনা করি দেশের এবং বিদেশের সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও ঘটনাবলী নিয়ে, যেগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন হিসেবে আসতে পারে। আপনারা প্রতিদিন এই ভিডিওটি দেখলে এবং চর্চা করলে আলাদা করে সাধারণ জ্ঞানের প্রস্তুতি নেবার পরিশ্রম কমে যাবে। বন্ধুদের সাথে আলোচনা বা চাকরি সাক্ষাৎকারেও আপনি থাকবেন সাবলীল ও অনন্য। আজকের ভিডিও শুরু করছি। প্রতিবারের মতো আজও শুরুতেই থাকছে বাংলাদেশ বিষয়ক আপডেটস। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের বয়স সীমা 2 বছর বাড়িয়ে 67 বছর করার জন্য বাংলাদেশ ব্যাংক সংশোধনী বিল 2020 সংসদে উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী AHM মুস্তফা কামালের অনুপস্থিতিতে বুধবার বিলটি সংসদে উত্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী MA মান্নান। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের বয়সসীমা 65 বছর। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী কোনো ব্যাংক 65 বছর বয়সের পর গভর্নর পদে থাকতে পারবেন না। জনস্বার্থে 1972 সালের বাংলাদেশ ব্যাংক অর্ডারের 10 অনুচ্ছেদের ধারা 5-এ উল্লেখিত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমা সম্পর্কিত আইন বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই বিল অনুযায়ী বয়সসীমা 65 বছর নির্ধারিত থাকায় আর্থিক ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা সত্ত্বেও গভর্নর পদে অনেক যোগ্য প্রার্থীকে বিবেচনা করা সম্ভব হয় না। বিরোধী দলের বিরোধিতার মুখে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল 2020 বুধবার সংসদে পাশ হয়েছে। এর ফলে জরুরি প্রয়োজনে ভিডিও কনফারেন্স সহ অন্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনা করা যাবে। এর আগে রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত অধ্যাদেশের আলোকে করোনাকালে ভার্চুয়ালি আদালত পরিচালিত হয়ে আসছিল। অধ্যাদেশটিতে আইনে পরিণত করতেই বিলটি আনা হয়। বিলের বিধান অনুযায়ী প্রয়োজনের তাগিদে সীমিত পরিসরে ভার্চুয়াল আদালত পরিচালনা করা যাবে। এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক সেগমেন্টটিতে। হু ছাড়ল যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৃহত্তম অনুদানকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ছাড়বে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2021 সালের 6 জুলাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রতি বছর প্রায় $115.4 মিলিয়ন অনুদান দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। ট্রাম্প 194 সদস্যের সংগঠনের জন্য এপ্রিল মাসের তহবিল বন্ধ করে দিয়েছিলেন। তারপরে 18 মে একটি চিঠিতে WHOকে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়ার জন্য 30 দিন সময় দিয়েছিল। তিনি ঘোষণা দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করবে। 70 বছরেরও বেশি সময় সদস্যপদে থেকে করোনা ভাইরাস মহামারী নিয়ে চীনের সাথে উত্তেজনা বাড়ায় যুক্তরাষ্ট্রকে WHO ছেড়ে চলে যেতে হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার লঙ্ঘনকারীদের লক্ষ্য করে ব্রিটেন বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেবে। গ্লোবাল হিউম্যান রাইটস স্যাংশন রেজিম নামে এক নতুন আইনে গুরুতর লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গত সোমবার রাশিয়া, সৌদি আরব, মিয়ানমার ও উত্তর কোরিয়ার 47 জন ব্যক্তি এবং 2টি সংস্থার বিরুদ্ধে ব্রিটেনের ভ্রমণ নিষেধাজ্ঞা ও দেশটিতে থাকা তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণার মাধ্যমে এই নতুন আইন কার্যকর হয়েছে। আইনটি অবশ্য ম্যাগনেটস্কি অ্যাক্ট নামেও পরিচিত। 2009 সালে মস্কোর কারাগারে হেফাজতে নিহত একজন রুশ আইনজীবী সের্গেই ম্যাগনেটস্কির নাম অনুসারে এই মানবাধিকার রক্ষার আইনটি পরিচিতি লাভ করে। রুশ কর্মকর্তাদের ব্রিটেনে $23 কোটি জালিয়াতির তথ্য প্রকাশের কারণে সের্গেই ম্যাগনেটস্কিকে রুশ নিরাপত্তা বাহিনী আটক করেছিল। 2012 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস প্রথম ম্যাগনেটস্কির অ্যাক্ট তৈরি করে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় প্রাণ হারিয়েছিলেন ইরানের রেভলিউশনারি গার্ডের কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাশেম সোলেমানি।
এবং আরও 9 জন। গত জানুয়ারিতে এই হামলার ঘটনা ঘটে। এরপর এ নিয়ে দুই দেশের মধ্যে এবং উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়। ঘটনাটির তদন্ত করেছিল জাতিসংঘ। এই তদন্ত দল গত সোমবার জানিয়েছে কাসেম সোলাইমানিকে হত্যা ছিল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কাসেম সোলাইমানিকে হত্যার অর্থাৎ তিনি ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দর থেকে যখন বের হচ্ছিলেন তার সেই গাড়ি বহরে হামলার কোনো কারণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। এই হামলার পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণও হাজির করতে পারেনি দেশটি। অ্যাগনেস ক্যালামার্ড এই প্রতিবেদনে উল্লেখ করেছেন, সোলাইমানিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অস্ত্র বহনকারী ড্রোনের মাধ্যমে। এই হামলার জন্য দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। ক্যালামার্ড আরও লিখেছেন, এই হামলা জাতিসংঘের সনদের লঙ্ঘন। এবার চলে যাচ্ছি অর্থনীতির খবরে। মজুরি বৃদ্ধির হার 5 বছরের সর্বনিম্ন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS দ্বারা প্রস্তুত ওয়েজ রেট ইন্ডেক্স অনুসারে 2015-16 অর্থবছরে সাধারণ মজুরি 6.35% বেড়েছে, যা 1 বছর আগে 6.4% ছিল। এটি 2015-16 অর্থবছরের পরে সর্বনিম্ন মজুরি বৃদ্ধি। শিল্পখাতে মজুরি প্রবৃদ্ধিতে 23টি বেসিক পয়েন্ট হ্রাস পেয়েছে 5.99%, যা 1 বছরের আগের তুলনায় 5 বছরের সর্বনিম্ন। পরিষেবা খাতের মজুরি বৃদ্ধি 28টি বেসিক পয়েন্ট বৃদ্ধি পেয়ে 6.41% দাঁড়িয়েছে, যা 2015-16 অর্থবছরের পরে সর্বনিম্ন। এপ্রিলে কৃষিক্ষেত্রে মজুরি বৃদ্ধি মার্চের তুলনায় নেতিবাচক, যা 0.20% ছিল। উৎপাদন খাতে মজুরি প্রবৃদ্ধি 0.04% এবং পরিষেবা খাতে এর 0.02% কমেছে। BBS তথ্য অনুযায়ী নির্মাণ শ্রমিকরা মজুরি খাতে 0.03% এবং মৎস্য খাতের শ্রমিকদের জন্য এটি ছিল 0.05%। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে বয়সসীমা বাড়াতে সংশোধন বিল। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগে বয়সসীমা 2 বছর বাড়িয়ে 67 বছর করার জন্য বাংলাদেশ ব্যাংক বিল 2020 সংসদে উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী AHM মুস্তফা কামালের অনুপস্থিতিতে বুধবার বিলটি সংসদে উত্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী MA মান্নান। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের বয়সসীমা 65 বছর। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী কোনো ব্যক্তি 65 বছর বয়সের পর গভর্নর পদে থাকতে পারবেন না। জনস্বার্থে 1972 সালে বাংলাদেশ ব্যাংকের অর্ডারের 10 অনুচ্ছেদের ধারা 5-এ উল্লেখিত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমা সম্পর্কিত আইন বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই বিল অনুযায়ী বয়সসীমা 65 বছর নির্ধারিত থাকায় আর্থিক ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা সত্ত্বেও গভর্নর পদে অনেক যোগ্য প্রার্থীকে বিবেচনা করা সম্ভব হয় না। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ আজ প্রধান সূচক DSEX বেড়েছে 32 পয়েন্ট। 26 কার্যদিবস পর এতটা সূচক বাড়ল DSE-তে। আজ বুধবার সপ্তাহে 4র্থ কার্যদিবস, লেনদেনের শুরু থেকে গতকালের ধারাবাহিকতায় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাত চালু রাখতে মূলধন দেওয়ার জন্য 30,000 কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করেছিল সরকার। এখন সেই তহবিল থেকে রপ্তানিমুখী শিল্পকে দিতে হবে বেতন ভাতা। এর মধ্যে বড় অংশই পোশাক শিল্প, আর এতে মূলধন হিসেবে কম অর্থ পাবে অন্য শিল্প ও সেবা খাত। বন্ধুরা, এবার চলে যাচ্ছি খেলাধুলার খবরে। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল গত 13 মার্চ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ওই ম্যাচটির পর করোনা ভাইরাস মহামারীর কারণে স্থগিত হয়ে যায় সব ধরনের ক্রিকেট। লম্বা বিরতির পর অবশেষে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ দিয়ে আজ পুনরায় মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটনে অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচ আজ বিকেল 4টায়। তবে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে চালু হয়েছে একাধিক নতুন নিয়ম 22 গজের এই খেলায়, যাকে বলা হচ্ছে নিউ নর্মাল। বন্ধুরা, এবার চলে যাচ্ছি আজকের দিনে ফিরে দেখা সেগমেন্টটিতে।
জুলাই 8, 1497 সাল, ভাস্কো দা গামা প্রথম ইউরোপীয় এক্সপ্লোরার যিনি সমুদ্রপথে ভারতে পৌঁছেছিলেন। তিনি পর্তুগালকে ঔপনিবেশিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছিলেন এবং পূর্বের নির্ভরতা বদলে ইউরোপের বাণিজ্যের ওপর নির্ভর করেছিলেন। সুতরাং ভারত উপমহাদেশে সর্বপ্রথম পর্তুগিজদের ঔপনিবেশিক ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, যেটি পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। বন্ধুরা, এবার চলে যাচ্ছি করোনা ভাইরাস আপডেট নিয়ে। করোনার মধ্যেও উজ্জ্বল ভিয়েতনামের অর্থনীতি। করোনা মহামারী মোকাবিলার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভিয়েতনাম এশিয়ার সবচেয়ে উজ্জ্বল অবস্থানের মধ্যে আছে। গত সপ্তাহে ইউনিয়ন ব্যাংক অফ সুইজারল্যান্ডের এক অর্থনীতিবিদ এমন মন্তব্যই করেছেন। UBS রিসার্চের এশিয়ান অর্থনীতিবিদ এডওয়ার্ড টিডার বলেন, কোভিড-19 প্রভাবে ভিয়েতনাম কিছুটা আঘাত পেলেও ওই অঞ্চলের মধ্যে দেশটির পূর্বাভাস সবচেয়ে উজ্জ্বল দেখাচ্ছে। গণমাধ্যম CNBC-কে দেয়া এক সাক্ষাৎকারে এই অর্থনীতিবিদ বলেন, খুচরা বিক্রি, আমদানি ও শিল্প উৎপাদন সবই গত বছরের তুলনায় এই জুন মাসে ভালো রয়েছে, যা এই অঞ্চলের বেশিরভাগ অর্থনীতির চেয়ে ভালো অবস্থানে বলতে পারেন। এশিয়ার অনেক অর্থনীতি গত বছরের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সংকুচিত হয়েছে, তবে ভিয়েতনামের মোট দেশীয় উৎপাদন GDP প্রবৃদ্ধির হয়েছে আনুমানিক 0.36%। ভ্যাকসিন তৈরিতে নোভাভ্যাক্সকে $160 কোটি দিল যুক্তরাষ্ট্র। করোনা ভাইরাসের একটি সম্ভাব্য ভ্যাকসিন পরীক্ষা ও বাণিজ্যিক উৎপাদনের জন্য নোভাভ্যাক্স ইনকর্পোরেশনকে $160 কোটি $1.6 বিলিয়ন বরাদ্দ দিয়েছে মার্কিন সরকার। আগামী জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভ্যাকসিনে 10 কোটি ডোজ উৎপাদন ও সরবরাহের লক্ষ্যে এ বরাদ্দ দেওয়া হয়েছে। কোভিড-19 মোকাবেলায় ভ্যাকসিন বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের লক্ষ্যে হোয়াইট হাউস গৃহীত প্রকল্পের আওতায় এটি কোনো প্রতিষ্ঠানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের দেয়া সবচেয়ে বড় বরাদ্দ। এ বিষয়ে নোভাভ্যাক্সের প্রধান নির্বাহী স্ট্যানলি আর্ক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এ বছরের শেষ প্রান্তিকের অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর শুরুতে এ বরাদ্দ ছাড় করা হবে। সম্ভাব্য ভ্যাকসিনের 10 কোটি ডোজ তৈরির জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। দেখতে দেখতে আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। প্রতিবারের মতো আজও থাকছে কিছু কুইজ। আজকে যে তথ্যটি আমরা জানলাম সে তথ্যগুলোর ভিত্তিতে রয়েছে আপনাদের জন্য কিছু কুইজ। আপনাদের সকলের সুবিধার্থে আমি প্রশ্নগুলো একবার পড়ে যাচ্ছি। বাংলাদেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে সংক্ষেপে কি বলা হয়? BBS-এর পূর্ণরূপ কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৃহত্তম অনুদানকারী দেশ কোনটি? জেনারেল কাসেম সোলাইমানি কোন দেশের নাগরিক ছিলেন? করোনা চলাকালীন সময় ক্রিকেটের নতুন যে নিয়মে 22 গজের করা হয়েছে এটিকে কি বলা হয়? বন্ধুরা, এইবার ভিডিওটি পজ করে বিগত ভিডিওগুলোতে যেই কুইজ আপনাদেরকে দেওয়া হয়েছিল সেই কুইজগুলো উত্তর এক্ষুনি মিলিয়ে নিন। আজকের এই ভিডিওতে আমরা বিগত দুটি ভিডিওর উত্তর একসঙ্গে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটন অন করে রাখবেন, এবং যে কোনো প্রশ্ন এবং পরামর্শ আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনাদের সবাইকে আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় এখানে ব্যয় করার জন্য অসংখ্য ধন্যবাদ।